আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের এমন পাঁচটি সেটিং, যে সেটিংটা হয়তো আপনারও জানা নাই। আর এই পাঁচটা সেটিং যদি আপনি জানতে পারেন, তাহলে ফেসবুক আপনার কাছে হবে ইজি এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে নিরাপদ। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে ফেসবুকের এমন কটা পাঁচটা সেটিং আছে, যে সেটিংগুলো হয়তো আমরা জানি না কিংবা আমাদের ব্যবহার করা নাই। ওকে, তো এই সেটিং যখন জানতে পারবেন, এই সেটিং জানার পরে আপনার ফেসবুকটা আপনার কাছে যেমন নিরাপদ থাকবে এবং আপনার ফেসবুকটা খুবই ইউজফুল হবে। ওকে, তো প্রথম যে সেটিংটা দেখবো সেই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অধিকাংশই খেয়াল করি না। তো আমরা প্রথম যে সেটিংটা দেখবো দেখবো আমাদের ফেসবুকের সেটিংস। তাই এখানে চলে যাবো থ্রি ডট আসার পরে স্ক্রল করে নিচে চলে আসবো। আসার পরে এখানে চলে আসবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখানে পেয়ে যাবো সেটিংস। আমরা চলে আসবো সেটিংসে। ওকে, সেটিংসে আসার পরে একটু স্ক্রল ডাউন করলে এখানে ইন্টারফেস দুই রকম পাওয়া যাবে, যাদের আপডেট আছে একরকম আর যাদের আপডেট নেই তাদের একরকম। তো এটি স্ক্রল করে নিচে আসলে পেয়ে যাবো আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইন। ওকে, সিকিউরিটি অ্যান্ড লগ ইনের মধ্যে আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস পাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার প্রতিনিয়তই চেক করা কীভাবে জানা খুব জরুরি। ওকে, তো এইটা আপনাকে যে ওয়ার ইউ লগ ইন ইন। ওকে, তো এটার মাধ্যমে আমরা কী জানতে পারবো? যদি সি ওয়ালে ক্লিক করি তাহলে আমরা এখানে আসলে দেখতে পারবো যে আমাদের জানায় আর অজানায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন করা আছে। ওকে, অর্থাৎ অনেক সময় হয় কি যে আমাদের মোবাইলে ডাটা না থাকার কারণে বিভিন্ন রকম কারণবশত আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আমাদের ফ্রেন্ডের মোবাইলে কিংবা আদার্স কোনো ডিভাইস কিংবা আদার্স কোনো কম্পিউটার আমরা লগ ইন করি, যেখান থেকে লগ আউট করা থাকে না। লগ আউট না করার কারণে অনেক সময় আমাদের আইডি লক হয়ে যায়, এমনকি আমাদের আইডি হ্যাক হয়ে যায়। ওকে, তো এখানে আসলে আপনি দেখতে পারবেন, যেমন আমার মোবাইলে লগ ইন করা আছে এবং আমার পিসিতে, ওকে, অর্থাৎ কম্পিউটারে। তো এখানে সেটা উইদাউট কোথাও নাই। ওকে, তো এখানে যদি দেখেন আপনার উইদাউট আপনার মোবাইল কিংবা আপনার কম্পিউটার বাদে উইদাউট কোথাও লগ ইন আছে, তা আপনি চাইলে একসাথে সব ডিলিট করতে পারেন। আবার চাইলে আপনি এখানে যে থ্রি ডটটা আছে এই থ্রি ডটে ক্লিক করে কিন্তু আপনি এটা লগ আউট করতে পারেন। ওকে, এখান থেকে লগ আউট করে দিতে পারেন, এখানে যে লগ আউট আছে লগ আউটটা দিতে পারেন। যদি চান যে আপনি একেবারে সিকিউর করবেন, তাহলে আপনি চাইলে স্ক্রল করে নিচে আসার পরে নিচে আসে একেবারে লগ আউট অল সেকশন। ওকে, এখানে যখন ক্লিক করবেন পুরো সেকশন থেকে লগ আউট হয়ে যাবে, আপনাকে পুরোনাই নতুন করে আপনাকে আবার লগ ইন করতে পারবে। লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা থাকবে নিরাপদ। তো ফ্রেন্ডস, আমরা দেখবো এখন দ্বিতীয় নম্বর সেটিং। দ্বিতীয় নম্বর সেটিংটা সেম এরম গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো আপনার প্রতিনিয়ত আপনার পার্সোনাল অ্যাকাউন্ট চেক আপ করা খুব জরুরি। এই সেটিংগুলো যখনই চেক আপ করে রাখবেন কিংবা এগুলো খেয়াল করে রাখবেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদ থাকবে, আপনার কাছে খুব ইউজফুল হবে। ওকে, তো আমরা দেখবো দ্বিতীয় নম্বর সেটিংটাতে। দ্বিতীয় সেটিং দেখতে সেম আমরা থ্রি ডট চলে আসবো। সেটিং আসার পরে স্ক্রল করে নিচে চলে আসবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখানে আবার সেটিংস, সেটিংস থেকে চলে আসবো আমরা, এখান থেকে স্ক্রল করে নিচে আসবো। আসার পরে আবার চলে আসবো সিকিউরিটি অ্যান্ড লগ ইন। ওকে, এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনের মধ্যে চলে আসবো। আসার পরে এখানে একটা সেটিং পাবো যেখানে লেখা আছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং। ওকে, ওকে, তো এখানে আসলে আমরা কী পাবো? এখানে আসলে তিনটে জিনিস আমরা খেয়াল করতে পারবো। ওকে, সিকিউরিটি চেক আপ, নো ইস্যু ফাউন্ড। ওকে, তো এই তিনটে জিনিস কী? তিনটে জিনিস এখানে যদি আপনি আসেন দেখলে এখানে আসলে পাবেন যে আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা স্ট্রং আছে কিনা, ভালো আছে কিনা, সঠিক আছে কিনা। ওকে, যদি ওইটা থাকে তখন আপনার গ্রিন টিক চলে আসবে। আবার দ্বিতীয় নম্বর আছে আপনার আইডিতে সিকিউরিটি প্যানেল ব্যবহার করা আছে কিনা, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এক্সট্রা একটা সিকিউরিটি আছে যেটা লগ ইন দিয়ে আছে কিনা, তো এটা কিনেও গ্রিন টিক থাকবে। যদি গ্রিন টিক না থাকে, ইয়েলো টিক থাকে অর্থাৎ হলুদ টিক থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার সেই সিকিউরিটি অবস্থায় দুর্বলতা আছে। তো এখানে একদম লাস্টে যেটা আছে লগ ইন অ্যালার্ট আর অর। ওকে, তো এখানে যেটা হয় এখানে যেটা আসতে হবে সেটা আছে আপনার ফেসবুকের যদি ডিভাইসে কোনো রকম স্প্যামিং করে কিংবা কেউ কোনো হ্যাক করার মেসেজ স্প্যামিং মেসেজ দেয়, তো এখানে আপনার কিন্তু এটা অ্যালার্ট দেখাবে। ওকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, তৃতীয় নম্বর সেটিংটা আরও গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা একেবারে লাস্ট সিস্টেমের সেটিংটা আরও গুরুত্বপূর্ণ। তো আমরা তৃতীয় নম্বর সেটিংটা কী? তৃতীয় সেটিংটা আপনার খুব গুরুত্বপূর্ণ। আমরা চলে যাবো থ্রি ডট, স্ক্রল করে নিয়ে আসবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসি আসবো সেটিংস, সেটিং থেকে চলে আসবো আমরা স্ক্রল করে একটু নিচে। নিচে আসার পরে এখানে পাবেন সিকিউরিটি প্যানেল। ওকে, তো সিকিউরিটি প্যানেল একটু স্ক্রল করে যদি নিচে আসেন এখানে পাবেন অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। ওকে, এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটটা কী সেটা তো দেখি আমরা। এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপস আর ওয়েবসাইটের মধ্যে আসলে পাবেন সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের ফোনে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বিভিন্ন রকম গেম ডাউনলোড করি, সেখানে অনেক সময় বলে ফেসবুক কানেক্ট। তো আপনি এখানে আসলে দেখতে পারবেন যে আপনি ডিফল্টে কোন কোন অ্যাপস কিংবা কোন কোন গেমসে আপনি পারমিশন দিয়ে রেখেছেন, অর্থাৎ আপনি গেম খেলেছেন এমন কোনো গেমস আছে, এমন কোনো অ্যাপস আছে যেখানে কিন্তু আপনার গেমের কিংবা আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস সেই জায়গায় দিয়ে আসে। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আপনি সবসময় অফ রাখবেন। এই চাইলে আপনি এখান থেকে যদি অফ রাখতেন তো ভালো, নাহলে এখানে যদি আপনার কোনো অলরেডি অ্যাক্সেস দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু রিমুভ করে দেবেন, কারণ অনেক সময় এই অ্যাক্সেসের কারণে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে যায়।
তো ফ্রেন্ড, চতুর্থ নম্বর সেটিংটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা বলেন যে ভাই আমি যেটা আমার ফোনের ব্রাউজারে আমি সার্চ করেছি সেটা অটোমেটিকলি দেখতেছি ফেসবুকের মধ্যে দেখাচ্ছে, এটা কিভাবে? যেই সেটিংটা এখন দেখাবো সেই সেটিংটা তাদের জন্য, তাই কিন্তু আমরা থ্রি ডট আসবো। আসার পরে এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো, সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিংস, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবো আমরা। ওকে, স্ক্রল করে নিচে আসার পরে এখানে পাবো আমরা অফ ফেসবুক অ্যাক্টিভিটি। অফ ফেসবুক অ্যাক্টিভিটি এটা কী? এটা সেইটা যেটা আপনি ফেসবুকের মধ্যে সার্চ করেন আর ফেসবুক সেই ডাটাটা কালেক্ট করে আপনাকে আবার নতুন করে অ্যাড দেখায়, বিভিন্ন রকম এই ক্যাটাগরির অ্যাড দেখায়, যেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ওকে, তা আপনি চাইলে যদি আপনি চান যে এইরকম ধরনের অ্যাড আমার দরকার নাই, তাহলে আপনি কিন্তু এখানে এই যে সিলেক্ট, ওকে, এখানে তো আপনি ক্লিয়ার হিস্ট্রি দিতে পারেন। ওকে, ক্লিয়ার অর্থাৎ অনেক সময় কি আমরা বিভিন্ন রকম আমাদের ফেসবুকের মধ্যে কিংবা আমাদের যে ব্রাউজার আছে ডিভাইসে, মোবাইলে যে ব্রাউজারের মধ্যে যা সার্চ করি সেই রিলেটেড কিন্তু আমাদের অ্যাড দেখানো হয় ফেসবুকের মধ্যে, কারণ আপনি যা সার্চ করেন ফেসবুক সেই ডাটাগুলো কালেক্ট করে আপনার সেই অনুযায়ী আপনাকে অ্যাড দেখায়। তা আপনি চাইলে কিন্তু ডাটা ক্লিয়ার করে রাখতে পারেন, ইনশাল্লাহ আবার চাইলে আপনি কিন্তু অফ করে দিতে পারেন যাতে করে আপনাকে কোনো অ্যাড না দেখানো পারে। তো ফ্রেন্ডস, লাস্ট এবং সর্বশেষ যে সেটিংটা, সেই সেটিংটা তাদের জন্য যারা চান যে আমাদের যে ফেসবুকে যে পোস্ট আছে, যে পিক আছে, যেখানে আমরা লাইক রিয়্যাক্টগুলো দিই, সেই রিয়্যাক্টগুলো যেন আমরা কেউ না দেখতে পারে, অর্থাৎ এই রিয়্যাক্টগুলো যেন কেউ না দেখতে পারে, এটা কিভাবে হাইড করব? তো এই সেটিংয়ের মধ্যে কিন্তু আমরা এটা হাইড করতে পারি। তাই এটা করার জন্য আমরা সেটিংস থ্রি ডট চলে আসবো, সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিংস, ওকে, এবার এখান থেকে চলে আসবো প্রোফাইল সেটিংস। ওকে, প্রোফাইল সেটিংসের মধ্যে আসলে একটু স্ক্রল করে আমরা নিচে চলে আসবো একেবারে। ওকে, আসার পরে এখানে পাবেন রিয়াকশান প্রোপার্টিস। ওকে, রিয়াকশান প্রোপার্টিস, তা আপনি চাইলে এখান থেকে আপনার যে ফেসবুকে যে আপনার পোস্ট আছে, আপনার ফটো আছে, সেই লাইকগুলো কিন্তু পোস্টগুলো আপনি হাইড করতে পারেন, অর্থাৎ অনেকে দেখতে পারবে না কিংবা আপনি দেখতে পারবেন না এরকম। তো এগুলো যদি আপনি অন করে দেন তাহলে আপনার পোস্টের উপর যে লাইক আছে, কমেন্টস আছে, এগুলো হাইড থাকবে। ওকে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তো এখানে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের এর মধ্যে আপনারা কমেন্ট করতে পারেন যে এর মধ্যে কোন সেটিংটা আপনার জানা ছিল আর কোন সেটিংটা আপনার জানা ছিল না, এর মধ্যে কোন সেটিংটা আপনার ভালো লেগেছে আর কোনটা আপনার কাছে ইম্পর্টেন্ট, অবশ্যই কমেন্ট করে রাখবেন এবং এরকম নতুন নতুন ট্রিক্স আপনাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। এই জন্য এই খুশিতে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে দেন, সুন্দর একটা কমেন্ট করেন। ভিডিওটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।